হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল মেকআপ ড্রপস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে এই মেকআপ লুকটা শেয়ার করব, যেটা টিনেজার স্পেশাল মেকআপ লুক ফর দুর্গাপূজা। আর এই মেকআপ লুকে আমি কোনো ফাউন্ডেশন বা কনসিলার ইউজ করিনি। যদি তোমাদের এই লুকটা একটু পছন্দ হয়ে থাকে তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। সবার প্রথমে আমি মুখে ইউজ করছি প্রাইমার, এটা ব্লু হেভেনের অয়েল ফ্রি প্রাইমার। আমি মুখে আগে থেকেই ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে রেখেছি, তো প্রাইমারটা আমি আমার টি জোনে অ্যাপ্লাই করে সেটাকে খুব ভালো করে মুখে মেখে নিচ্ছি। এরপর আমি মুখে অ্যাপ্লাই করব মার্সের এই বিবি ক্রিমটা, এটা আমি পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই বিবি ক্রিমটা খুবই ভালো একটা বিবি ক্রিম, এটাকে আমি অ্যাপ্লাই করার পরে একটা ব্রাশ নিয়ে সেখানে একটু সেটিং স্প্রে স্প্রে করে দিচ্ছি। তো এর ফলে কি হবে, বিবি ক্রিমটা খুব ভালোভাবে ফেসে সেট হয়ে যাবে। এই বিবি ক্রিমটা অ্যাপ্লাই করার সময় মুখে সাদা সাদা ভাব আসছে আমি বুঝতে পারছি, কিন্তু ট্রাস্ট মি এটা কিছুক্ষণ পরে স্কিনের সাথে মিলিয়ে যাবে। আমার মনে হলো আইজের উপরে আর আইজের নিচে একটু বিবি ক্রিম দরকার, তো আমি সেটা হাত দিয়ে অ্যাপ্লাই করে হাত দিয়েই সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এবার একটা আইব্রো পেন্সিল দিয়ে আমি আইব্রোটাকে খুব ভালো করে ফিল করে নেব। যাদের আইব্রো ঠিক তারা এই স্টেপটাকে স্কিপ করতে পারো, কিন্তু যাদের আইব্রো খুব পাতলা তারা অবশ্যই আইব্রোটাকে ফিল করো। আইব্রো ফিল করলে মেকআপ লুকটা একদম চেঞ্জ হয়ে যায়। মেবিলিনের ফিটমি কম্প্যাক্ট দিয়ে আমি আন্ডার আইজ আর আপার আইজটাকে খুব ভালো করে সেট করে নিচ্ছি, তারপর পুরো ফেসটাকে এই ব্রাশটা দিয়ে সেট করে নেব। আইজের উপরে আমি জাস্ট এই ইয়েলো কালারের গ্লিটারটা ইউজ করছি। আই মেকআপটা খুবই সিম্পল রাখছি, কোনো আইশ্যাডো আমি ইউজ করছি না। মেবিলিন কলোসাল আইলাইনার দিয়ে আমি খুব পাতলা একটা আইলাইনার টেনে নেব, একদম খুব ল্যাশ লাইনের খুব কাছাকাছি আমি আইলাইনারটা টানছি, খুব বেশি মোটা আমি করছি না। মাস্কারা ইউজ করছি মার্সের এই মাস্কারাটা, এটা দিয়ে আপার ল্যাশ আর লোয়ার ল্যাশগুলোকে খুব ভালো করে আমি কোট করে নেব। ব্লাশ ইউজ করছি এনওয়াই বের এই পিঙ্ক কালারের ব্লাশটা, এটা আমি আমার চিকে আর নোজে অ্যাপ্লাই করে নেব। কোনো রকম ব্রোনজিং আজকে আমি করছি না, জাস্ট ব্লাশই আমি অ্যাপ্লাই করছি। হাইলাইটার ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মেগাগ্লো হাইলাইটার, এটা আমি আমার ফেসের হাই পয়েন্টসে অ্যাপ্লাই করে নেব আর আইজের ইনার কর্নারেও অ্যাপ্লাই করে নেব, কিন্তু সেটা আমি রেকর্ড করতে ভুলে গেছি তাই জন্য কিছু মনে করো না প্লিজ। ঠোঁটে অ্যাপ্লাই করব ইনসাইড কসমেটিক্সের এই লিপস্টিকটা, এটার শেড 04, এটা আমি জাস্ট অল্প একটু অ্যাপ্লাই করে হাত দিয়ে এটাকে ঠোঁটে ব্লেন্ড করে নেব। এরপর ঠোঁটে অ্যাপ্লাই করছি এনওয়াই বের এই লিপ গ্লসটা, এটা আমি পুরো ঠোঁটে অ্যাপ্লাই করে নিচ্ছি। ইনসাইড কসমেটিক্সের মেকআপ ফিক্সার দিয়ে মেকআপটাকে সেট করে নেব। তো এটা আমার ফাইনাল লুক, যেটা তোমরা ভিডিওর শুরুতেই দেখে নিয়েছো। এই লুকটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।